আচ্ছা তোমরা যারা ক্লাস এইটে পড়ছো এবং তোমাদের লেসন নম্বর থ্রিতে তোমাদের একটা কবিতা আছে অ্যান এই ডে এই কবিতাটা পড়তে গিয়ে তোমাদের কি সমস্যা হচ্ছে মানে তোমাদের হয়তো অর্থটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো না এই কবিতাটার অর্থটা সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অ্যান এই ডে এই কবিতাটার পুরো যে বেঙ্গলি মিনিংটা একদম কবিতাটাকে একদম তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করব সেজন্য আমরা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটা করছি সো অ্যান এই প্রিল ডেই ইট ইজ এ পোয়েম ব্রিটেন বাই অ্যান আমেরিকান পোয়েট হেনরি ওয়ার্ডওয়াত লং ফেলো সো অ্যান এই ডে এই কবিতাটা একজন আমেরিকার কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলোর লেখা যেহেতু এই সময় এই কবিতাটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন এবং তিনি আমেরিকান ছিলেন সো ম্যারিকান ছিলেন এবং ম্যারিকাতে কি হয় এপ্রিল মাসের সময়টা মানে এপ্রিলের আগে যে সময়টা অর্থাৎ শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে মোটামুটি সেখানে প্রায় পাঁচ থেকে সাত ডিগ্রি বা আট ডিগ্রি বেশি হলে এই রকম কিন্তু তাপমাত্রা থাকে মানে প্রচণ্ড ঠান্ডা যেখানে আমাদের এখানকার থেকে ঠান্ডাটা কিন্তু গুণই সেখানে বেশি পড়ে সো এখানে অ্যান্ড এপ্রিল ডে বলতে কবি কিন্তু বসন্ত কালের আগমনটাকে কিন্তু বোঝাতে চেয়েছেন অর্থাৎ স্প্রিং বা বসন্তকালটাকে তিনি এখানে বুঝিয়েছেন পুরো কবিতাটা জুড়ে তিনি প্রকৃতির প্রশংসা করেছেন প্রকৃতির যে রূপরেখা সেই রূপরেখাটা তার এই কবিতাটাতে একদম খুবই সুন্দরভাবে পরিস্ফুটিত হয়ে উঠেছে তার এই কবিতাটার প্রত্যেকটা ওয়ার্ড যেন কথা বলছে প্রত্যেকটা ওয়ার্ড যেন এপ্রিলের সৌন্দর্যটাকে তুলে ধরছে আমাদের প্রত্যেকের সামনে তো চলো আমরা কবিতাটা পড়ি এবং এই কবিতাটার মিনিংটাকে বোঝার চেষ্টা করি আসলে এই কবিতাটা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলোর আরও একটা মানে এই নামেরই সেম নামেরই কবিতা অ্যান্ড এপ্রিল ডেই এইখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এবং সেখান থেকে কয়েকটা পোর কয়েকটা প্যাসেজ তোমাদের বাদ দেওয়া আছে যেমন তোমাদের লাস্টেকার যে তিনটে প্যাসেজ লাস্টেকার তিনটে যে স্টানজা স্টানজা বলা ভালো সো লাস্টেকার এই তিনটে স্ট্যান্জা কিন্তু তোমাদের এই কবিতাটাতে তোমরা খুঁজে পাবে না সো দেখো এবার আমরা শুরু করি বলছে ওয়ে দ্য ওয়ার্মান মানে ওয়ার্ম বলতে উষ্ণ বা উত্তপ্ত বলছে যখন উষ্ণ বা উত্তপ্ত সূর্য দ্যাট ব্রিংস যেটা বয়ে নিয়ে আসে কি বই নিয়ে আসে সিড টাইম অ্যান্ড হারভেস্ট সিড টাইম মানে হচ্ছে বীজ বপনের সময় এবং হারভেস্ট মানে হচ্ছে ফসল কাটার সময় মানে তিনি এখানে তাহলে ওয়ার্ম সানটা তিনি কেন উল্লেখ করলেন মানে যেহেতু তিনি এপ্রিল সময়টা আসে হচ্ছে শীতকাল শেষ হওয়ার পরে শীতের শেষে এপ্রিল মাসটা আসে মানে এপ্রিল মাসটা মানে পুরোপুরি তখন শীতটা চলে যায় এবং বসন্তকালের আগমনটা ঘটে এবং সেই সময় সূর্যের উত্তাপটা কিন্তু প্রখর হতে থাকে সো আমরা প্রত্যেকে জানি যে বীজ যে বীজটা বেড়ে ওঠার জন্য আমাদের কি। দরকার হয় বীজ বপনের জন্য বা বীজ বেড়ে ওঠার জন্য আমাদের একটা উষ্ণতা প্রয়োজন হয় আমরা জানি যে বীজ বপনের অঙ্কুরোদ্গমের শর্ত হচ্ছে জল আলো বাতাস সো আলো লাগবে তাই তিনি এখানে ওয়ার্ম সানকে উল্লেখ করছেন এবং হারভেস্ট মানে হারভেস্ট বলতে হিয়ার অলসো দ্য সান ইজ নিডেড টু রাইপেন দ্য ক্রপস রাইপ্যান্ড ফ্রুটস মানে বিভিন্ন ফসল সেগুলোকে পাকানোর জন্য কিন্তু সূর্যের আলো প্রয়োজন হয় তিনি এই সেন্সে এখানে তিনি উষ্ণ সূর্য কিন্তু বলতে চাইছেন বলছেন হ্যাজ রিটার্নড এ গেইন মানে আবারও যেন ফিরে এসেছে অর্থাৎ এর আগে ছিল তারপরে শীতকাল প্রচন্ড শীত শীতের জন্য প্রত্যেকটা কিছু যেন রেস্টিং পিরিয়ডে ছিল সেখান থেকে যেন আবারও সে উষ্ণ উত্তপ্ত সূর্য যেন আবারও ফিরে এসেছে সঙ্গে করে কি নিয়ে এসেছে বীজ বপনের সময়কাল এবং ফসল কাটার সময়কাল তারপর বলছে ইট ইজ এখানে টি আছে কিন্তু এখানে ইট হবে মানে কবি এখানে ছন্দ মেলানোর জন্য বলতে চেয়েছেন ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড এখানে কবি বলছেন স্টিল উড মানে হচ্ছে স্তব্ধ বা মনোরম তিনি বলছেন যে মনোরম উড মানে হচ্ছে বনানী বা বন তিনি বলছেন যে এই সময়টাতে প্রকৃতিকে মানে বনানীকে কি লাগে এই সময়টাতে কিন্তু বনানীকে দেখতে ভালো লাগে বা বনানিতে ঘুরতে যেতে ভালো লাগে বা বেড়াতে যেতে ভালো লাগে ভিজিট বলতে এখানে দেখতে ভালো লাগা বা বেড়াতে যাওয়া এরকম কিন্তু বোঝাচ্ছেন যে মানে এই সময়টা বলছে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড মানে স্তব্ধ বনানিতে এই সময়টাতে এই সময়টা দেখতে ভালো লাগে মানে স্তব্ধ বনানিটাকে এই সময়টাতে দেখতে ভালো লাগে অর্থাৎ এই সময়টাই হচ্ছে ভ্রমণ করার বা স্তব্ধ বনানিকে দেখার উপযুক্ত সময় কেন তিনি বলছেন হ্যাডাস স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অব দ্য প্লেন মানে আর এই সময়টাই কেন তিনি বলছেন তিনি বলছেন যে এই সময়টাতেই যেন স্তব্ধ বনানির যে সমতল সেই সমতলটাতে বসন্তের প্রথম ফুল যেন ফোটে এই সময়টাতেই বসন্তের প্রথম ফুল ফুটতে শুরু করে ফলে বনানিটা যেন ফুলে ফুলে ভরে ওঠে তাই এত সৌন্দর্য একটা মুহূর্ত সেটা কিন্তু এই এপ্রিলের সময়টাতে আসে ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল এই সময়টাতে কিন্তু আসে তার জন্য কবি এখানে কিন্তু বলছেন যে এপ্রিলের এই সময়টাতে যেহেতু বসন্তের প্রথম ফুল ফোটে এবং চারিদিকে পুরো বনানিটা যেহেতু বনানিটা যেন ফুলে শোভিত হয়ে ওঠে তাই এই সময়টাই হচ্ছে বনানি এই সময়টাতে বনানীটা দেখতে ভালো লাগে বা এই সময়টাই হচ্ছে উপযুক্ত সময় বনানীটা দেখার তারপরে বলছে আই লাভ দ্য সিজন ওয়েল ওয়ে দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস এইবার এইবার কবি বলছেন সেকেন্ড স্ট্যান্ড যাতে এসে কবি বলছেন যে কবির যেন এই ঋতুটা পছন্দ করেন কবি যেন এই ঋতুটাকে ভালোবাসেন এবং তিনি হি ইজ সোয়িং রিজিন হোয়াই হি ইজ লাইকিং দিস সিজন ভেরি মাচ কেন তিনি কবিতাটাকে মানে কেন তিনি এই সিজনটাকে পছন্দ করছেন ভালোবাসছেন সেটা তিনি এই স্ট্যান্ড যাতে এসে উল্লেখ করছেন তিনি বলছেন যে এই সময়টা এই সময়টাকে তিনি এই সিজনটাকে তিনি ভালোবাসেন অনেক পছন্দ করেন কারণ বলছে ফরেস্ট ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস টিমিং মানে হচ্ছে পরিপূর্ণ লাভ করা উৎকর্ষে ভরে ওঠা আর গ্লেডস মানে হচ্ছে ফাঁকা অংশ গ্লেডস মানে কি গ্লেডস মানে হচ্ছে ফাঁকা যে অংশ সেই ফাঁকা অংশটাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে সো তোমরা অর্থটাকে কীভাবে বলবে এখানকার অর্থটাকে তোমরা কীভাবে এক্সপ্লেন করবে সো বনের যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটা যেন সূর্যের আলোয় যেন উজ্জ্বল হয়ে উঠছে ঝলমলে ঝলমলে হয়ে উঠছে অর্থাৎ ঝলমলিয়ে ওঠে যখন বনের ফাঁকা জায়গা আলোয় ঝলমলিয়ে ওঠে তিনি বলতে চাইছেন যে এই সময়টা তিনি পছন্দ করছেন কারণ এই সিজনটা তিনি পছন্দ করছেন কারণ এই যে এপ্রিল মাসের এই সময়টাতে যেন বনের যে ফাঁকা জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো যেন আলোয় ভরে উঠছে নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোর্টেল ফোর্টেল মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা দ্য কামিং অন অফ স্টর্স এবং তিনি বলছেন যে না কোনো কালো মানে অন্ধকারময় কোনো কিছু আকাশে যে অন্ধকারাচ্ছন্ন যেটা দেখা যাচ্ছে বা আকাশ যে অন্ধকার আকাশ বা মেনি ফোল্ডেড ক্লাউডস মানে আকাশে যে বিভিন্ন ভাজের বিভিন্ন ভাজের যে মেঘ দেখা যাচ্ছে সে মেঘগুলো কিন্তু বলছে না মেঘগুলো কোনো ঝড় ঝঞ্ঝর আগাম সতর্কবার্তা কিন্তু দিচ্ছে না তার মানে তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে এই সময়টা হচ্ছে একটা ফ্রেশ সময় এবং এই সময়টা তিনি বলতে চাইছেন যে এই সময়টাতে না ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এর কোনো ভয় নেই এর কোনো আ আশঙ্কা নেই অ্যাকচুয়ালি তিনি বলছেন সেকেন্ড যাতে তিনি অ্যাকচুয়ালি যেটা প্রকাশ করতে চাইছেন সেটা হচ্ছে তিনি ফ্রেশনেসটাকে এক্সপ্লেন করতে চাইছেন এখানে এবং তিনি বলছেন এভরিথিং রিমেন্স ব্রাইট অ্যান্ড বিউটিফুল ডিউরিং দ্য মান্থ অফ দ্য এপ্রিল ওকে এই সময়টাতে যে পুরো প্রত্যেকটা কিছু যে উজ্জ্বল এবং সুন্দর থাকে সেটা তিনি এখানে এক্সপ্লেন করতে চাইছেন তারপর তিনি বলছেন ফ্রম দ্য লুজ লুজেন্ড মোল্ড দ্য সাপ্লিংস ডেন্স অ্যান্ড ট্রাইভস দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড দ্য ড্রুপিং ট্রি রিভাইভস হোয়াট এ বিউটিফুল সাচ এন সা অ্যান্ড বিউটিফুল সাচ এন্ড বিউটিফুল স্টানজা ইট খুবই একটা সুন্দর স্টানজা তিনি এখানে খুব সুন্দর কথা বলেছেন তিনি বলছেন ফ্রম দ্য আর্স লুজ্যান্ড মোল্ড বলছেন যে আর্টস লুজেন মোড বলতে এই যে মাটি এখানে আর্টস বলতে তিনি মাটি বোঝাতে চাইছেন সয়েল বোঝাতে চাইছেন বলছে মাটির ঝুঁঝুরে মাটি বা আলগা যে মাটি অর্থাৎ যে মাটিতে খুব সহজে বীজ বোনা যায় বা চারা গাছ লাগানো যায় তেমন বলছেন যে যেন আলগা যে মাটি সে আলগা মাটি থেকে কি করে লুজেন মোল্ড মানে আলগা মাটি মানে পৃথিবীর আলগা মাটি থেকে দ্য সাপলিং ড্রজ মানে স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ তাহলে স্যাপলিং ড্রজ মানে টেনে নেয় কি টেনে নেয় ইটস সাস্টিন্যান্স মানে বেঁচে থাকার রসদ বেঁচে থাকার রস প্রাণের রস মানে পুষ্টি শুষে নেয় অ্যান্ড থ্রাইবস এবং এইভাবে বেড়ে ওঠে থ্রাইবস মানে হচ্ছে ফ্লারিস ফ্লারিশ মানে হচ্ছে বিভিন্ন রকমের ঝড় ঝণ্টা আপদ বিপদ কাটিয়ে নিজেকে ডেভেলপ করাটা হচ্ছে থ্রাইভস সো এখানে বলছে যে সাপ্লিংস কি করে যেন তার বেঁচে থাকার পুষ্টি রসগুলো শোষণ করে নেয় শুষে নেয় এবং বেড়ে ওঠে দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড মানে যেহেতু এপ্রিল মাস আসার আগে পর্যন্ত একটা ভীষণ শৈতপ্রবাহ ছিল ভীষণ শীত ছিল সেই সময়টাতে সেই পরিবেশটাতে কবি যেখানে থাকছেন সেই পরিবেশটাতে ফলে সেই সময়টাতে বিভিন্ন গাছেদের কি হয়েছে ভেতর তার মনে বা হার্টে যেন একটা প্রভাব ফেলে দিয়েছে উইন্টার্স কি করে দিয়েছে একটা প্রভাব ফেলে দিয়েছে অ্যাকচুয়ালি অর্থটা হচ্ছে যদিও শীতের তীব্রতা তাদের মধ্যে একটা প্রভাব ফেলেছে তবুও দ্য ড্রুপিং ট্রি রিভাইভস তবুও নুইয়ে পড়া বা ঝুঁকে পড়া মানে শীতকালে এমন ঠান্ডা যাতে ওর মানে যতটুকু উপযুক্ত উত্তাপ না পাওয়ার জন্য কিন্তু সেটা সোজাভাবে দাঁড়াতে পারেনি ফলে গাছটা বেঁকে গেছে মানে নুয়ে পড়েছে বা ঝুঁকে পড়েছে এই ঝুঁকে পড়া পাতারা যেন আবার পুনরুজ্জীবিত হয়ে ওঠে মানে আবারও যেন প্রাণ ফিরে পায় আবারও যেন নতুন করে বেড়ে ওঠে এই কারণগুলো হচ্ছে খুবই সুন্দর মানে তিনি নেচারের প্রেজ করছেন খুব সুন্দরভাবে তারপরে তিনি বলছেন দ্য সপলি অবেল সং এখানে অরবেল সং বলতে তিনি বলতে চাইছেন যে থেকে থেকে সুর চেঞ্জ হয় এমন একটা গান অ্যাকচুয়ালি ওয়ারবেল সং বলতে পাখির সংকে বোঝানো বোঝাতে চেয়েছেন ঠিক আছে আর কাইন্ড অফ বার্ড সং মানে পাখিদের গানের ক্ষেত্রে এই ওয়ারবেল কথাটাকে বলা হয় অরবেল কথাটা মানে হচ্ছে ধরো কোনো একটা গান বা কোনো একটা সুর কেমন হচ্ছে মাঝে মাঝে জোরে জোরে হচ্ছে মানে ওঠানামা করছে সুরটা থেকে থেকে ওঠানামা করছে কখনও জোরে জোরে হচ্ছে কখনো আস্তে আস্তে হচ্ছে আবার কখনো বা খুব জোরে হচ্ছে কখনো বা খুব আস্তে হচ্ছে এমন সং যেন ভেসে আসছে কামস ফ্রম দ্য প্লিজেন্ট উড মানে ওই মনোরম বন থেকে যেন ভেসে আসছে অ্যান্ড দ্য কালার্ড উইংস কালার্ড উইংস বলতে হিয়ার দ্য পোয়েট ট্রাইস টু হিয়ার দ্য পোয়েট ট্রাইস টু মিন বাই সেইং কালার্ড উইংস টু দ্য বার্ডস আসলে এখানে কবি কালার্ড উইংস বলতে পাখিদেরকে তিনি বোঝাতে চেয়েছেন মানে উজ্জ্বল ডানার বা বিভিন্ন রঙিন ডানার পাখিদেরকে কিন্তু বোঝাতে চেয়েছেন তিনি বলছেন অ্যান্ড কালার উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান গ্ল্যান্স মানে হচ্ছে তাকানো তো বলছে গ্লান্স কুইক মানে দেখবে যখন পাখিরা খাবার খায় যখন ঠোঁট দিয়ে খাবার তুলে নিয়ে খায় তখন কিন্তু সেটা একবার নিচের দিকে তাকায় একবার উপরের দিকে তাকায় আশেপাশে তাকায় তো সেরকম যেন এক ঝলকে তাকিয়ে নিচ্ছে কোথায় মানে খুব দ্রুত কুইক মানে হচ্ছে দ্রুত মানে খুব দ্রুততার সহিত তাকিয়ে নিচ্ছে ইন দ্য ব্রাইট সান মানে কি উজ্জ্বল সূর্যের দিকে দ্যাট মুভস দ্য ফরেস্ট ওপেনিংস এবং এইটা অর্থাৎ পাখিরা পাখিরা কি করছে মুভস অ্যালং মানে মুভস অ্যালং অ্যালং মানে এখানে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি এখানে জঙ্গলের যে মুভস অ্যালং বলতে এখানে উড়ে বেড়ানো বা ঘুরে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে এরকম অর্থটা ক্রিয়েট করছে সো জঙ্গলের ফাঁকা যে জায়গাটা বা ফরেস্ট ওপেনিং উন্মুক্ত প্রান্ত বনের যে উন্মুক্ত প্রান্ত বনের যে ফাঁকা জায়গাটা যে জায়গাটাতে সূর্যের আলো পড়ে পড়ে ওই জায়গাগুলোকে আরও যেন উজ্জ্বল করে তুলছে ঝলমল করে তুলছে ওই ফাঁকা জায়গাটাতে যেন পাখিরা যেন উড়ে বেড়াচ্ছে এবং কিচিরমিচির শব্দ করে যেন তারা গান করছে তিনি এখানে বলতে চাইছেন মানে তিনি এমন একটা সাউন্ড ইমেজের কিন্তু এখানে ক্রিয়েট করছেন এত সুন্দর একটা কথা বলছেন এবং তার মধ্যে দিয়ে কিন্তু এত একটা সাউন্ড কিন্তু তিনি আমাদের মধ্যে দিচ্ছেন যে পাখির কিচির মিচির আওয়াজটা পাখির মিচির আওয়াজটা ইন্টারেস্টিং ইটস এন ইটস এ বিউটিফুল এক্সাম্পল অফ দ্য প্রেজিং অফ নেচার এত সুন্দরভাবে তিনি নেচারটাকে প্রেজ করছে একদম অবিশ্বাস্যভাবে প্রেজ করছে নেচারকে এরপরে তিনি লাস্ট যাতে এসে তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ওয়ে তিনি বলছেন হোয়ে দ্য ব্রাইট সানসেট ফিলস মানে বলছে যখন উজ্জ্বল সূর্যাস্ত সোনানি বনকে কি করে ফিলস বনকে ভরিয়ে তোলে কি দিয়ে ভরিয়ে তোলে ওয়ে দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট হোয়ে দ্য ব্রাইট সানসেট যখন উজ্জ্বল সূর্যাস্ত ফিলস ভরিয়ে তোলে দ্য সিলভার উডস উইথ লাইট মানে সিলভার উডস বলতে সোনালি যে বন সে সোনানি সোনালি বনানীদেরকে সোনালি বনগুলোকে যেন আলোই আলোই ভরিয়ে তুলছে আলোই আলোই ভরিয়ে তোলে দ্য গ্রিন স্লপ থ্রোজ অ্যান্ড ওয়াইড দ্য আপ অ্যান্ড গ্লোজ এখানে খুব সুন্দরভাবে তিনি ছন্দ মিলিয়েছেন প্রত্যেকটা প্রত্যেকটা লাইন অন্তর তিনি কিন্তু এবি এ বি এই প্যাটার্নে কিন্তু তিনি ছন্দ মিলিয়েছেন সো গ্রিন স্লপ বলতে গ্রিন মানে সবুজ যে স্লপ মানে এখানে ঢালু জায়গা স্লপ মানে হচ্ছে ঢালু জায়গা সো আমরা যদি মিনিংটাকে দেখতে যাই তাহলে কি হবে সবুজ যে ঢালুপতাকা সবুজ ঢাল উপতাকা থ্রোজ ইটস স্যাডো মানে ইহার ছায়া মানে কি দেখো যখন কোনো একটা পাহাড়ি এলাকাতে আলো পড়ে ফলে পাহাড়ের এক পাশে মানে পাহাড়ের এলাকাগুলোকে ঢেউ খেলানো ঢেউ খেলানো হয় সো ওই যে ঢেউ খেলানো জায়গাগুলো সবুজ যে পুরো ফাঁকা যে সবুজ অংশটা সেই সবুজ অংশটা ঢেউ খেলানো হয় ফলে একটা অংশে আলো পড়লে ওই অংশটা যেমন ঝলমলে ওঠে ঠিক তার পাশের উল্ট অপোজিট পাশটা যেন কি হয় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে অর্থাৎ অপোজিট পাশটা যেন ছায়ায় আবৃত হয় এটাই তিনি বলতে চাইছেন দ্য গ্রিন স্লাব থ্রোজ ইট শ্যাডো মানে যেন সবুজ ঢালু পতাকা ছায়াগুলিকে কি করছে ইটস শ্যাডোজ ইন দ্য হলো হলোজ অব দ্য হিলস কি করছে যেন পাহাড়ের ফাঁকা জায়গাগুলিতে সেই ছায়াগুলিকে যেন ফেলছে অ্যান্ড এবং উঁচু জায়গাগুলো যেন আরও চকচকে হয়ে উঠছে আরও হয়ে উঠছে মানে অ্যাকচুয়ালি যেটা আমি বললাম যে একধারে সূর্যের আলোটা পড়ছে এবং অন্য পাশটা ওই পাশটা যতটা উজ্জ্বলভাবে দেখা দিচ্ছে কিন্তু অন্য পাশটার ঠিক তেমন কিন্তু উজ্জ্বল নেই অর্থাৎ পরের ঠিক উল্টো পাশটা অপোজিট সাইডটা যেন একটু হলেও ছায়া আবৃত হয়ে পড়ছে সো এটা তিনি বলতে চাইছেন যে হিলস হলজ অব দ্য হিলস মানে পাহাড়ের যে উপত্যকাগুলো হয় অর্থাৎ পাহাড়ের যে নিচু জায়গাগুলো হয় ঢেউ খেলানো ঢেউ ঢেউখেলনের অংশগুলো হয় পাহাড় আছে উঁচু অংশ একটা অংশে সূর্যের আলো পড়ছে তো ঠিক সেই জায়গাটা একদম ঝলমলে উঠছে সবুজ আছে সবুজ উপত্যকাটা যেন আরও ঝলমলে উঠছে এবং ঠিক এক পাশটা যতটা আলোকিত হয়ে উঠছে অপর পাশটাতে কিন্তু এক ওই আলোকিত হওয়ার পরে কিন্তু অপর পাশটাতে অন্ধকারাচ্ছন্ন কিন্তু হয়ে যাচ্ছে এবং এটা একটা অতীব সুন্দর একটা দৃশ্য কিন্তু তৈরি করছে যে দৃশ্যটা কবিকে মুগ্ধ করছে সো এই রিজিনটা এইভাবে তিনি পুরো কবিতাটা জুড়ে তিনি প্রশংসা করেছেন পুরো কবিতাটা জুড়ে তিনি শুধু প্রকৃতির প্রশংসা করে গেছেন এবং অ্যান্ড এপ্রিল ডেই এই দিনটা বা এই যে মাসটা পুরো মাসটা যে এতটা সুন্দর থাকে সেটা তিনি কিন্তু এই কবিতাতে এক্সপ্রেস করছেন তিনি বলছেন যে তিনি কেন এই মাছটা ভালোবাসেন এই মাছটার সৌন্দর্যতাটা কেমন এত সুন্দর মনোরম দৃশ্য আর কোনো মাসে আর কোনো সময় কিন্তু কবির চোখে আসেনি ফলে কবি চাইজ এবং কবি বলছেন জোর দিয়ে বলছেন যে এই সময়টাই হল বনানীর সৌন্দর্যটাকে উপভোগ করার সময় এর পরেও তোমাদের কিন্তু দুটো লাইন আছে দুটো স্টানজা যা আছে কিন্তু সেটা তোমাদের তিনটে স্টানজা যা আছে কিন্তু এই তিনটে স্টানজা কিন্তু তোমাদের সিলেবাসে নেই যার জন্য আমি কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাস করলাম না সো আই হোপ এই কবিতাটা তোমাদেরকে খুব ইজিলি আমি বোঝাতে পেরেছি ডেসক্রাইব করতে পেরেছি যদি ভিডিওটা থেকে অন্যদের থেকে ভিডিওটা তোমার কাছে সহজ মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং বিভিন্ন এডুকেশনাল রিলেটেড টপিকের বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার স্টে সেফ ইস্টে হ্যাপি স্টে হেলদি থ্যাংকস ফর ওয়াচিং